শিক্ষার্থীরা আমি তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে আসলাম এখন আমরা আজকে এগারো পয়েন্ট এক উদাহরণ তিন একটা অঙ্ক আছে সবাই খেয়াল করো যদি এইচ টু বি সমান বিস টু সি হয় তবে প্রমাণ করো যে এ প্লাস বি বাই বি প্লাস সি হলে স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখন আমরা দেওয়া আছে কি দেওয়া আছে এইচ টু বি সমান বিস টু সি বা এ বাই বি সমান বি বাই সি সুতরাং বি স্কোয়ার সমান এসি এখন আমরা বি স্কোয়ার মান এসি পাইলাম আবার এসি মান বি স্কোয়ার এখন বামপক্ষ লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কি দাও আছে এ প্লাস বি বাই বি প্লাস সমান সূত্রে নিয়ে আমরা ए प्लस जो स्कोर प्लस टू ए बी प्लस वि स्क्र अब बी स्र प्लस टू बी सी प्लस सी स्क्र सी क्षेत्रीय तुम खेल करो कि स्कोर मान पाई ए सी दी स्वयर मान बसाई ए स्क्र प्लस टू ए वि प्लस ए सी ए सी प्लस ए सी प्लस टू बी सी প্লাস সি স্কোয়ার এখন আমরা এখান থেকে এ কেমন নিতে পারি থাকে এ এ প্লাস টু বি প্লাস সি এখানে সি কেমন নেই থাকে এ প্লাস টু বি প্লাস সি অর্থাৎ এইটা এইটা কাটা থাকে এ বাই সি এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড এখন রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আছে কি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বিশ স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা বিশ কেমন বেশি এই স্কোয়ার প্লাস প্লাস সি এখানে আমরা কী কেমন নিতে পারি এ থাকে এ প্লাস সি সি নিলাম থাকে এ প্লাস এটা কাটা সুতরাং এ বাই অর্থাৎ আমাদের এই বামপক্ষ আর ডানপক্ষ কি মিলছে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো এখানে আমরা কী করছি দেওয়া আছে এস টু বি সমান বিস টু সি অর্থাৎ এ বাই বি আর বি বাই সি বি গুণ বি বি স্কোয়ার সমান এ গুণ সি এসি তারপরে আমরা বাম বামপক্ষ করছি পক্ষ করার পরে আমরা সূত্র নিছি সূত্র নেওয়ার পরে কি করছি আমরা বি স্কোয়মার পা কমন নিছি আবার এর পাই কাটাকাটি করে কী পাইসি এব বাই সি এবার আবার ঠিক একই নিয়মে আমরা মান বসাইছি মান বসা তারপরে কমন নিয়েছি কমন নেওয়ার পরে থাকে বাইছি। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সবাই ভালো থাকবা আগামী ক্লাসে আমি অন্যকে নিয়ে আসবো এই অধ্যায়ের আল্লাহ হাফিজ